মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে অবমাননা ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহিল উজমা খামিনি তিনি এক বার্তায় বলেছেন পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা তাদের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা বিদ্বেষের বিষয়টি আবার স্পষ্ট হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন বাক স্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি তাদের এই অজুহাত ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরনের বিদ্বেষী ঘটনা ঘটছে পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকে এই অঞ্চলের বিভিন্ন জাতি ও সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেও এই সময়টাকে মহানব্বী সাল্লিয়া সাল্লামকে অবমাননার জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন তিনি গোটা বিশ্বের মুসলমান বিশেষ করে পশ্চিম এশিয়ার মুসলমানদের উদ্দেশ্যে বলেন স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে আপনাদেরকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে একই সঙ্গে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানদের বিষয়ে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতার বিষয়টিও কখনোই ভুলে যাওয়া যাবে না সম্প্রতি সর্বশেষ নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি আব্দ হজরত মোহাম্মদ সালসাল্লামকে নিয়ে দু হাজার পনেরো সালের কার্টুনগুলোই আবারও প্রকাশ করেছে তারা অন্যদিকে চীনা বাহিনীই আগে গুলি চালিয়েছে দাবি ভারতের লাদাখের বিরোধপূর্ণ সীমান্তে দ্বিপাক্ষিক সমঝোতা ভেঙে ভারতীয় সেনারা ফাঁকা গুলি ছুঁড়েছে বলে চীন যে অভিযোগ করেছিল তা অস্বীকার করেছে ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি চীনের বাহিনীই প্রথম গুলি চালিয়েছে ভারত শুধু তার জবাব দিয়েছে এ ঘটনার পর প্যাঙ্গং লেক এলাকায় ভারত বিপুল সশস্ত্র বাহিনী মোতায়েন করতে শুরু করেছে ভারতীয় সেনা সূত্রের বরাতে একটি পত্রিকা জানিয়েছে রাতে চীনের সেনাবাহিনী ভারতের দখলে থাকা একটি পাহাড়ের চূড়া দখলের চেষ্টা করে কিন্তু ওই চূড়ায় মোতায়েন রয়েছে ভারতীয় সেনা ওই অভিযানের সময় শূন্যে গুলি চালায় চীনের বাহিনী পাল্টা জবাব হিসেবে সতর্কতামূলক গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও সেনার একটি সূত্রের বক্তব্য সময় মতো দুপক্ষরই উচ্চ পর্যায়ের কর্মকর্তারা হস্তক্ষেপ না করলে ঘটনাটি হয়তো মারাত্মক সংঘর্ষের আকার নিতে পারত তবে চীনের দাবি ভারতই প্রথম গুলি চালিয়েছে চীনের সামরিক বাহিনীর দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটির পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র জ্যাং শুইলি জানিয়েছেন পরিস্থিতি স্থিতিশীল করতে চীনের সীমান্তরক্ষীরা পাল্টা পদক্ষেপ নেয় তিনি বলেন ভারতীয় সেনা প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে এবং সেনপাও পার্বত্য এলাকায় বেআইনিভাবে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম প্রকৃত করে ঢুকে পড়ে সেই অভিযানের সময় চীনের টহলরত বাহিনীর ওপর গুলি চালায় ভারতীয় সেনা তার জেরে স্থিতাবস্থা ফেরাতে পাল্টা পদক্ষেপ করতে বাধ্য হয় চীনা বাহিনী পনেরো জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতীয় সেনার এক কমান্ডার ও উনিশ সেনা সদস্যের মৃত্যু হয় তারপর থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চরম উত্তেজনা তৈরি হয় দুই দেশই বিপুল সেনা মোতায়েন করে তারপর জুলাইয়ের দুপক্ষই সেনা প্রত্যাহারে সম্মত হয় সেই মতো গালওয়ান থেকে সেনা সরালেও রেখে এখনও বিপুল সেনা মোতায়েন করে রেখেছে বেজিং। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অসীমা গয়াল বলেছেন সীমান্ত পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের সাথে বাণিজ্যে ভারতকে শক্ত পদক্ষেপ নিতে হবে দিল্লিতে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন চীনের সাথে বাণিজ্যে ভারত লাভবান হচ্ছে ঠিকই কিন্তু এই সম্পর্কে অবস্থান কঠোর করতে হবে ভারতকে চীনের বাজারে ঢোকার সমান সুযোগ আদায় করতে হবে এখনই সময় চীনকে বলার যে তোমরা আচরণ ঠিক করো বলেন ডক্টর গয়াল যিনি মুম্বাইতে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট রিসার্চের একজন অধ্যাপক নরেন্দ্র মোদীর এই উপদেষ্টার বক্তব্যে চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকারের বক্তব্যের প্রতিধ্বনি স্পষ্ট কিন্তু চীনের ওপর চাপ প্রয়োগের সেই ক্ষমতা কি ভারতের রয়েছে জুনের মাঝে মাঝি লাদাখ সীমান্তে চীনের সাথে সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈন্যের মৃত্যুর পর ভারতে চীন বিরোধী মনোভাব তুঙ্গে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে জনরোষের মাঝে নরেন্দ্র মোদীর সরকার দুই দফায় বেশি চীনা সফটওয়্যার অ্যাপ নিষিদ্ধ করেছে চীনা বিনিয়োগের ওপর কড়া নিষেধ আরোপ করেছে চীন থেকে রঙিন টিভি আমদানি নিষিদ্ধ করা হয়েছে এসব পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর গয়াল বলেন ভারতকে এই পদক্ষেপ নিতে হবে কারণ তথ্যের নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রেতাদের আবেগকে প্রাধান্য দিতে হবে চীন এখন ভারতের বৃহত্তম বাণিজ্য সহযোগী দেশ কিন্তু বছরে বর্তমানে যে প্রায় দশ হাজার কোটি ডলারের বাণিজ্য হয় তার ভারসাম্যের দুই তৃতীয়াংশই চীনের পক্ষে দু সালে ভারত ও চীনের বাণিজ্যের পরিমাণ ছিল নয় হাজার ছশো কোটি ডলার কিন্তু ভারসাম্য একচেটিয়া ভারতের বিপক্ষে সে বছরই বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল পাঁচ হাজার আটশো কোটি ডলার এই ঘাটতি নিয়ে ভারতের সরকারের ভেতর অস্বস্তি রয়েছে অভিযোগ রয়েছে সীমান্ত নিয়ে চরম বৈরিতা শুরু হওয়ার পর সেই অসন্তোষ এখন মাথা চাড়া দিয়েছে শর্ত আরোপের ক্ষমতা কতটুকু ভারতের কিন্তু চীনের সাথে বাণিজ্যে সরকারের অবস্থান কঠোর করার যে কথা গয়াল বলেছেন বাস্তবে সেই ক্ষমতা ভারতের এখন কতটা রয়েছে চীনের ওপর নিজের পছন্দ মতো শর্ত আরোপ কি সম্ভব দিল্লির জওহরলাল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক জয়তি ঘোষ জানিয়েছেন তিনি মনে করেন না চীনের ওপর কোনো শর্ত দেওয়ার ক্ষমতা এখন ভারতের রয়েছে জয়তি ঘোষ বলেন চীন এখন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক পার্টনার কিন্তু চীনের কাছে ভারত আদৌ তা নয় চীনের সাথে বাণিজ্য ভারতের কাছে যতটা গুরুত্বপূর্ণ সেই বাণিজ্যের ওপর তাদের যে নির্ভরতা চীনের কাছে ভারতের বাজারের গুরুত্ব আদৌ ততটা নয় চীনা রফতানির সর্বশেষ পরিসংখ্যান সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দু সালে ভারতে চীনের রপ্তানির পরিমাণ ছিল ছ কোটি ডলার কিন্তু ওই একই বছরের ভিয়েতনামের মতো ছোট একটি দেশে চীন আট হাজার পাঁচশো কোটি ডলারের পণ্য রফতানি করেছে জাপানে তাদের রফতানি ছিল চোদ্দ হাজার কোটি ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে চীনের রফতানি আয় ছিল হাজার আটশো কোটি ডলার এছাড়া বিদ্যুৎ কেন্দ্রের বয়লার কারখানার ভারী যন্ত্র শিল্পের কাঁচা মাল মোবাইল ফোন থেকে শুরু করে পাড়ার দোকানে বৈদ্যুতিক ফ্যান এবং বাচ্চাদের খেলনা এর সব কিছুর যোগানের জন্য চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ভারত বাণিজ্য কমার লক্ষণ নেই আর সে কারণেই তীব্র চীন বিরোধী মনোভাব চীনা অ্যাপ নিষিদ্ধ এবং নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার স্লোগান সত্ত্বেও দুই দেশের বাণিজ্যে বড় কোনো হুমকি তৈরির কোনো লক্ষণ এখনও নেই বরঞ্চ গত তিন মাসে চীনের সাথে বাণিজ্য গত বছর একই সময়ের তুলনায় বেড়েছে এবং সবচেয়ে যেটা মজার ব্যাপার যেটা তা চীনের তুলনায় হল ভারতের রফতানি বেশি বেড়েছে চীনা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুনের ভেতর চীন থেকে ভারতের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে চব্বিশ দশমিক সাত শতাংশ কিন্তু চীনে ভারতের রফতানি বেড়েছে ছয় দশমিক সাত শতাংশ এপ্রিলে চীনে ভারতের রফতানি ছিল দুশো কোটি ডলার যা জুলাই বেড়ে দাঁড়ায় চারশো কোটি ডলার চীনের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুনের মধ্যে ভারত থেকে কাস্ট আয়রন আমদানি করা হয়েছে দুই কোটি টন যেখানে দু সালের পুরো বছরে আমদানি হয়েছে আশি লাখ টন বিষ ফোঁড়া এবং ওষুধ দুটি চীনের অর্থনীতিবিদরা মনে করেন ভারতে সরকারের পক্ষ থেকে যে হুমকি ধুমতি করা হচ্ছে তা মূলত সীমান্ত পরিস্থিতি নিয়ে ক্রোধের বহিঃপ্রকাশ বাস্তবে ভারত সরকার জানে প্রতিবেশী চীনের বাজার কতটা লোভনীয় এবং বহু চীনা পণ্যের কোনো বিকল্প তাদের সামনে নেই দিল্লিতে এফ স্কুল অফ ম্যানেজমেন্টের চীন বিশেষজ্ঞ ডক্টর ফয়সাল আহমেদ জানিয়েছেন চীনা পণ্য এবং বিনিয়োগের ওপর ভারতের চাপানো এসব বিধি নিষেধ প্রধানত সীমান্ত নিয়ে অসন্তোষ ও ক্রোধের প্রকাশ তার মতে চীন যদি ভারতের বিষ ফোরা হয় তাহলে তার ওষুধও আবার চিনি ভারতে অর্থনীতিবিদ বিবেক কাউল বলেন দ্বিপক্ষীয় বাণিজ্যের সাম্প্রতিক সব পরিসংখ্যান দেখলে মনে হয় রাজনীতিক এবং ব্যবসায়ীরা মানুষের সামনে যত কথাই বলুক না কেন তলে তলে তাদের স্বার্থের অনুকূলেই তারা কাজ করে যাচ্ছেন কাউল মনে করেন ভারতীয় ব্যবসায়ীরা এবং শিল্প মালিকরা মনে করছেন চীনের সাথে ব্যবসা এখন তাদের কাছে সবচেয়ে ভালো বিকল্প কিন্তু প্রশ্ন হচ্ছে ভবিষ্যতে এই বাণিজ্য সম্পর্ক কোন দিকে মোড় নেবে ভারত কি আমেরিকার দেখানো পথে চীন থেকে অনেক আমদানির পণ্যের ওপর শুল্ক বাড়াবে যা চীন থেকে আমদানি আর লোভনীয় না থাকে সে সম্ভাবনার অনেকটাই নির্ভর করবে সীমান্তে ঘটনাবলী কোন দিকে গড়ায় তার ওপর ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ